বন্ধুরা, ভারতের প্রথম দেশীয় শর্ট রেঞ্জ ব্যালিস্টিক সার্ফেস টু সার্ফেস মিসাইল অর্থাৎ এসআরবিএম মিসাইলকে এই ক্যাটাগরির সবচেয়ে উন্নত মিসাইলের মর্যাদা দিয়ে দিয়েছে রাশিয়া নিজেই। যে ভারতের এই মিসাইলকে রাশিয়ার ইস্কান্দার মিসাইলের চেয়েও বেশি উন্নত বলে মনে করা হয়। কিন্তু এখন রাশিয়া তার নিজস্ব প্রতিরক্ষা ব্রিফ বিশেষজ্ঞরা ভারতের প্রথম এসআরবিএম মিসাইলকে তাদের ইস্কান্দার মিসাইলের সাথে তুলনা করেও ভারতের মিসাইলকে প্রযুক্তিগতভাবে উন্নত বলে বর্ণনা করেছে। আসলে ভারতের এই প্রথম দেশীয় আর্থ ব্যালিস্টিক মিসাইল এসআরবিএম, যাকে আমরা সবাই প্রলয় মিসাইল বলে জানি, এটি ভারতের প্রথম দেশীয় আর্থ ব্যালিস্টিক মিসাইল। এমনকি ভারতের এই প্রলয় মিসাইল তার ক্ষেপণাস্ত্র ক্ষমতার ভিত্তিতে রাশিয়ার মিসাইলের থেকে এক ধাপ পিছিয়ে দিয়েছে। কারণ ভারতের প্রলয় মিসাইল চীনের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি অনেক উন্নত মিসাইল প্রতিরক্ষাকে পরাস্ত করতে সক্ষম। 150 কিলোমিটার থেকে 500 কিলোমিটার রেঞ্জের মধ্যে শত্রুকে ধ্বংস করতে পারে। এমনকি এই মিসাইলটি এখন ভারতীয় রকেট ফোর্স বাহিনীতে অন্তর্ভুক্ত হওয়া প্রথম এমনকি সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল পরিণত হয়েছে। অর্থাৎ চীন বা পাকিস্তানের সাথে যুদ্ধ হলে ভারতের এই প্রলয় মিসাইলটি কৌশলগত সুবিধার জন্য সবচেয়ে বেশি ছোড়া হবে চীন আর পাকিস্তানের উপর, যেটিকে না তারা ঠেকাতে পারবে আর না এটির হাত থেকে তারা বাঁচতে পারবে। এটি ভারত ব্যবহার করবে 500 কিলোমিটারের মধ্যে অবকাঠামোর মতো বড় বড় লক্ষ্যবস্তুকে ধ্বংস করতে। এমনকি ভারতের ক্রমবর্ধমান রকেট শক্তির বৃদ্ধির কারণে চীনের মধ্যে এখন আতঙ্ক চলে এসেছে। প্রতিবেশী অঞ্চলে ভারতই একমাত্র দেশ যেটি চীনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য নিজস্ব রকেট ফোর্সকে তৈরি করছে। কিন্তু ভারতের এই রকেট ফোর্সের অন্তর্ভুক্ত প্রলয়ের মতো মিসাইল এখন চীনের ভেতরে ভীষণভাবে ছটপটনাকে বাড়িয়ে দিয়েছে। শুধু তাই নয়, আর এটি শুধু একটি মিসাইলও নয়, বরং শত্রুর ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করারও মিসাইল বলা চলে এটিকে, যেটির হাতে থেকে না চীন আর না পাকিস্তান কেউ বাঁচতে পারবে তারা দুজনেই।